রোহিনী সৌভাগ্য কথা করনু বর্ণন আকর্ষণে জন্ম বলি নাম সংকর্ষণ রোহিণী ইমা সৌভাগ্য আন বর্ণনা করল ইমা রোহিণীর গর্ভে শঙ্কর্ষণ আকর্ষণ করিয়া ইমা দেবকীর গর্ভত্ব করি মায়া দেবী মায়া দেবী আকর্ষণ করিয়া ইমা রোহিণীর গর্বে আনিয়া বড়া দিল আকর্ষণ করিয়া আনল তার নাম হইত শঙ্করসন প্রভাবিত প্রভাবতী দেখি দৈত্যপতি বুঝে তার গর্ভে আছে গলুকের পতি ইমা দেবকীরে প্রভাবতী দেখে এর গাড়ি গত্ত প্রভা হান্নুকুলের মিঙালা হান্নুকুলের এখান দিহে দৈত্যপতি কংসরা কংস রাজা দৈত্যপতি হার পাইল হার নারায়ণ গোলুকর প্রতি কৃষ্ণ কৃষ্ণ ইমাদেবকীর গর্বে আছে হান কংস রাজাই হার পাইল মনেতে চিন্ত তবে স্ত্রীবোধ না করি রসবিলে পুত্র তার অবশ্য সংহারী মনে মনে খাল করল। নারী হত্যা নারী হত্যা না করিয়া নারী হত্যা করিয়া কি তা করতো পিছিয়ে মারত পুতক তেৰ পুতক জরময়া হদিল অবশ্য মে সংহার করত এবার আমি মারিয়া কিতা করতো নারী হত্যা করিয়া কিতা করতু। সাথে ভাবিয়া মাতল এ সৌ গজরময়া হদিল সৌ গজরময়া হদিলে ওবাকা মারতাকি না মারিনিত করি আলথ করি এত ভাবি প্রতীক্ষিয়া থাকে দৈত্যপতি কবে নারায়ণের জন্ম দানি সতী তো তা খাল করিয়া এ দৈত্যপতি বাঁচিয়া থাকে কুম্বাকা নাৰায়ণৰ জন্ম দন্ম দী সতী ইতীয়ে কুম্বাকা নাৰায়ণৰে নিশ্চয় কৰ জুৰে আছে সব কংচেৰ আলয় নাৰদা দি যত মণি ঋষি এটা বাৰ যত দৌলি সিং দৌলাচা এটা হাবি আর্জুর করিয়া কংসর ঘরে গত আইলা কংসর গড়ে গত আইলে আবির্ভাব হইতই ভগবান নারায়ণর আবির্ভাব হইতই আনহার বেজত ঋষি দৌলি সিং দৌল আসা হাবি কংসর ঘরে গত আইলা আজুর করিয়া আর্জুর করিয়া হাবি আইলা কংসের আলোয় আসি দেবমনিগুণে নারায়ণ স্তবসবে ঋষ্ট মনে কংসর গড়েগত আয়া মনির তাই নারায়ণ স্তব করল হাড়ো হারোয়া নারায়ণ স্তব করাত লাগেছি আবির্ভূত হৌ প্রভু সংকটের কালে হে প্রভু আবির্ভূত অ এ মহা সংকটের কালে আবির্ভূত ও। আবির্ভূত হৌ প্রভু সংকটের কালে দৈত্যরে বধিয়া রক্ষা কর হ সকলে দৈত্য গড়ে দৈত্য মারিয়া এ হাবিরে রক্ষা করার অত্যাচারে জবর হাবি হিম পেইলাম দৈত্য তার মারিয়া দৈত্য করে মারিয়া হাবিরে রক্ষা কর ভক্ত অনুগ্রহ তোরে অবতর হরি ভক্তমণ্ডলী শ্ৰীমদ ভাগৱত পাঠ কাম কৰা নেওহীন ব্যাখ্যা কৰা নেওহীন কৃষ্ণ তত্ত হাৰ পাণীয় মাটি মাটিক সুজাহাৰ নাগ ভক্তমণ্ডলী শ্ৰী শ্ৰী জয় শ্ৰী শ্ৰী ৰাধা গিৰিধাৰী শক্তি দে প্ৰভু তৰ কৃপা চাৰা মে পাঠ কৰে পুৰা বকুংগ জয় শ্ৰী শ্ৰী ৰাধা গিৰি ধাৰী গৌৰ পঞ্চ্ব কি জৌৰ ভক্তবৃন্দ্ৰি গুৰু মাজ কি জয়ন্ত কৰি হাবিৰ আশীৰ্বাদে কৃষ্ণ কথা টটৰাণীৰ ক্ষমতা হান্তে হাৰি টটৰা পাৰি হে ভক্ত ভক্তৰ কৃপা ছাৰা কৃষ্ণ তত্ত্ব আলোচনা করানি সম্ভব গই হাবির কৃপা উইলে গিয়া খানি রস নুকুলের তা নাইলে রসকস না নুকুলিয়া খুঁজতে বলেছিল তাম করলে অর্থাৎ নাগই রস হে হাতে হাবির কৃপা উইলে হাবিয়ে রস ডাললে পাঠক উড়ান তো রস তো নাই ভক্তমণ্ডলী হাতে হাবিয়ে মোকে আশীর্বাদ দেই যাতে খানি। রস কথা খানি কৃষ্ণ কথা কৃষ্ণ কথা কিন্তু রস হিকা নিতে কবাগ তাতে রস নেই আয়ালান গইলে রস নুকুলাই ভক্তমন্ডলী আনতে মিটে কে হাবির আশীর্বাদ হাবির আশীর্বাদ হাবির শুভ দৃষ্টি ইলে গিয়া কুকিল গলিয়া তটরা পড়তো ভক্তমন্ডলী হাবির আশীর্বাদ দে

কংসের আলোয় আসি দেব মুিগণে নারায়ণ স্তব সবে করে মনে নারায়ণ স্তব কর তারা হাড় হারৌয়া দত দৌলি সিং দৌলাসা মুনি ঋষি এটা হাবিয়াইয়া আর্জুর করিয়া নারায়ণ স্তব কর তা কংসর গড়ে কংসর গড়ে গত কারাগারে গত বন্দি করিয়া ইমা দেব কি এই থসে রে থসে এপে আইয়া হাবিয়া করিয়া নারায়ণর স্তব কর্তারা তা আবির্ভূত হৌ প্রভু সংকটের কালে মহা সংকটের সময়ে যে আবির্ভূত ও হে প্রভু আবির্ভূত ও দৈত্যে বধিয়া রক্ষা কর সকলে করে বধ করিয়া হাবিরে রক্ষা কর আমি ও মরার সাথে আসিতা এটা ও মরার সাথে দৈত্যগর অত্যাচারে মানু এটা জিনতাইয়াও মরার সাথে আসিতা হাতে হে প্রভু চালাক আবির্ভূত হইয়া হাবিরে রক্ষা কর তারা ভক্ত অনুগ্রহ তরে অবতর হরি মুরারি ভক্ত অনুগ্রহ করার নিকে বলিয়া অবতরণ কর হে হরি ভগবান প্রভু দুষ্ট দৈত্যে নাশ করো মুকুন্দ মুরারি এ দুষ্ট দৈত্য করে হে মুকুন্দ মুরারি দুষ্ট দৈত্য করে চালাক করে নাশ কর বিনাশ কর হেতা বসিদেব কাঁদে বলে নারায়ণ আর কেন কষ্ট দাও দেখাও চল ভক্ত হরি দুষ্ট দৈত্যে নাশ করো মুকুন্দ মুড়ারি হে মুকুন্দ মুরারি এ দৈত্য করে চালাক করে চালাক করে বিনাশ কর ভক্ত তার অনুগ্রহ করানিকা দয়া করানিকা অৱতৰণ কৰ অৱতৰণ কৰাৰ দৈত গঢ়ে মাৰিছিল বুলিয়া নাৰায়ণৰ এক নাঙা হান মুৰাৰি হাতে এছাতে দৈত্যতাৰে তাৰ নিধন কৰে জগতে হানৰ অত্যাচাৰ জীৱ দৈত্য তাই অপেই স্বয়ম স্বয়ং ভগবান নারায়ণে এ দৈত্য তার বিনাশ করে নিংসিং করে দিয়া মাতারা তা এ দৌলিসিং দৌলাসা মনিরিশ মুরারি দুষ্ট দৈত্য করে বিনাশ কর ভক্ত তার অনুগ্রহ করানিকা বলিয়া অবতরণ কর আবির্ভাব ওয়া এ দুষ্ট দৈত্য করে বিনাশ করিয়া হাবিরে রক্ষা কর হে মুকুন্দ মুরারি এটা বসুদেব কাঁদে বলে নারায়ণ আর কেন কষ্ট দাও দেখাও শ্রীচরণে এগোতে পারে বসুদেব বসুদেব কাঁদে কাঁদে মাতের তা হে নারায়ণ আর কি মাটির কষ্ট দরতা আর কি আঁকা এ দুঃখ আর দুঃখ না দি তোর চরণ হানা দেহা হাদে দেখাও চরণ আর কেন কষ্ট দাও দেখাও চরণ আর কিয়া কা দরতা তোর শ্রীচরণ হান দেহাদে কি পরীক্ষা দিব বলো দীনবন্ধু হরি বলি ছয় পুত্র তোমা আশা করি আর কিতা পরীক্ষা দিতু হে দীনবন্ধু হে হরি মাত আর কিতা আমি পরীক্ষা দিতু। তরে পানার আশা করি আমি সৈগ হাবি সৈগ হাবি সৌ বলি দিলু তরে পানার কা তোরে পানার আশা সৈগ হাবি সৌ বলি নাহি নাহি শান্তি কারাতে বন্ধন নিদ্রা তৃষ্ণা হার নাহি ডাকি ঘনে ঘন কোন আনন্দ নেই কোন শান্তি নেই এ কারাগারে কারাগারে গত বন্ধনে আসিটা নিদ্রা নেই তৃষ্ণা নেই তোরে তৰে হুদ্ধ তৰে ডাহে ডাহে ঘন ঘন দাহিয়া আছিতা খানা পিনা নেই ঘুম নেই কাৰাগাৰ গত লংঘৰ লবাদ দি আমাৰ থচিতা বন্ধ নচিতা কাৰাগাৰে কোনো নুঙেই নেই শান্তি নেই পাটিক হিমপেয়া অৰে দাহে দাহে আছিতা কি হেতু বিলম্ব নাথ কৰ দয়াময় তৱনামে প্ৰাণ দিব কহিনো নিশ্চয় কি কাৰণে ডিল কৰ তাহে দয়াময় তোর নাঙে প্রাণ হান দিত মেয়ের নিশ্চিত করিয়া মাদৌড়িতা তোর নাগে মি প্রাণে হান দিত আবদ্ধ কাঁধে দেব কি সুন্দরী কি পাপ করেছি তবু শ্রীচরণে হরি এখন পাশাণে আবদ্ধ পাথর্য জাতিয়া ইমা দেবকিরে থব দেবকি সুন্দরী তে ইমা দেব কীরে থসিগো তে কি কারণে কাঁধে কাঁধে মাতিরিতা বাসনে অবध्द কাধে দেবকি সুন্দরী কাঁদে কাঁদে মাতৃতা কি পাফান করেছি আমি হে প্রভু তোর চরণে তোর শ্রী আমি কি পাপ হান করেছি টা গর্ভেতে ধরিনু পুত্র পাইনু বেদন প্রসব করিয়া মুখ নাকোড়ি চন্দ নাকোড়ি চুম্বন এ গর্ভ গর্ভ ধারণ করিয়া কত বেদনা সহ্য করি আমি গর্ভ ধারণ কিন্তু জরম দিয়া হদিয়া সৌগর মেইথং হান মেইথং আন গা লুগি চুমা হান দেনার সুযোগ না পাওড়ি তোমার লাগি বলি দিনু দুষ্ট কংস করে রাখিতে ধর্মের মান প্রেমাবেগ ভরে তোর কাবুলিয়া তোর কাবুলিয়া দুষ্ট কংস আতে সৌয়ে তাহাবি বলি দিলু তা রক্ষা করা নিকা তে প্রেমাবেগ ভরে তে প্রেম আবেগে হারলো এ শোয়েতা তোর প্রতি প্রেম তোরে আশা করিয়া হাবিমি বলি দুষ্ট বলি কত দুঃখ ভোগ করি ওহে হারি অন্তর্জামি তুমি নাথ বিশ্বের কান্ডারি অতি দুঃখতা ভোগ আর তা হে দুঃখ হারি তিতে দুঃখতা হরণ কর গো বলো দুঃখ হারি ভগবান আর ভক্ত দুঃখতা হরণ করে গো। জগতে হানোর দুঃখতা হরণ করে গোহানো দুঃখ হারি বলিয়া সম্বোধন করল তা কত দুঃখ ভোগ করি ওহে দুঃখ হারি তুমি নাথ বিশ্বের কাণ্ডারি তিতে দুঃখ হারি গ তু অন্তর্জামি গ হে নাথ হে প্রভু তিতে বিশ্বগর গোর কান্ডারি গ বিশ্ব গোর কান্ডারি গ জগতে হান চালার গোর কান্ডারি গ কান্ডারি গ মানে খেওয়ানি গো। আর আর নাহি সহ্য হয় তে জীবন আর আমি সহ্য করে নলাম আর সহ্য করে মি তে জীব জীবন মি জীবনে হান প্রাণে হান ত্যাগ করত কলঙ্ক তোমার নামে করিব রূপন তোর না কলঙ্ক হইতই তোরে বসতে বসতে না পেয়া মি হান ত্যাগ করলে তে তোর নাগে কলঙ্ক তই কলঙ্ক হান রূপন করত। কলঙ্ক হান লাগেয়া জিত গা আর মি সহ্য করে তোর নিল আশা আছো এটা বিসৈ কংসর আতে বলি দিল তা দুঃখ সহ্য করতো তা আর মর তা সহ্য করি নাই তোর নাঙে কলঙ্ক হান্ডিয়া আমি প্রাণ ত্যাগ করিয়া জিতা শুনিয়াছি লোকে তোমা বলে দয়াময় ভক্তে দুঃখ দিলে নাথ দয়া রয় মি শুনছ শুনেছ তা মানুর তা তিতে দয়াময় গো বলিয়া তিতে গ গবলি আমি হুনেসু কিন্তু ভক্ত তারে যদি তি দুঃখ দর উতাইলেতে তোর গয়ে দয়াহান্তে কুরাং ধারতা ভক্তই যদি দুঃখ পেতরা ভক্তরে যদি দুঃখ দর উতাইলেতে তি দয়াময় বুলিয়ে যে তোর নাঙে হাত তি দয়াময় গয় হায় আন্দে তে দয়াময় গয় এত তোর দয়াহান্তে কুরাং ধারতা তোর ভক্তই যদি দুঃখ পেতরা উতাইলেতে তোর দয়াহান কুরাং ধারতা এসা দে ইমা দেবকে মাতিরি সাধুজন ধর্ম ভয়ে গহন কাননে পর্বত গব্বরে গিয়া ডাকে নারায়ণে সাধুগণ ধর্ম ভয়ে গহন কাননে ধর্মহান ধর্মহান নষ্টা সাধু এ তাই গভীর জঙ্গলে গিয়া পর্বতর গব্বরে গিয়া ডাকে নারায়ণে নারায়ণরে ডাক্তারা ভগবান বস্তারা বলে না তো কোথা আছো দয়াময় হরি অধর্ম অনলে আজি সবে পুড়ে মরি হে মাতৃদা হে নাং আসত্তা হে কুরাং আসত্তা অধর্ম জিয়ে গত আমি আজি আবি পুড়িয়া মরিয়ার তব কীর্তি এ ভুবনে পাই ধর্মগতি তব কীর্তি এ ভুবনে পায় ধর্মগতি সে ধর্ম হইল নাচ দেখো ধর্মগতি। তোর কীর্তি এ জগতে হেনবাজে ধর্মহান স্থাপন করে সদ্গতি তোর স্বীকৃতি হান কিন্তু ঔ ধর্মহান নষ্ট জায়গা হে ধর্মপতি তোর এ ধর্মহান নষ্ট এয়া জায়গায় গোতে খানি খেয়াল কর ধর্ম রক্ষা হেতু না তো শীঘ্র এসব ধর্মহান রক্ষা কা হে প্রভু চালাক করে আয় ধর্ম রক্ষা হেতু না তো শীঘ্র এসব হবে অধর্ম পরাস্ত হোক ধর্মের প্রভাবে অধর্মহান পরাজিত হক ধর্ম প্রভাবে চালাক করে আই ডিল না অধর্ম হান পরাস্ত হক পরাজিত হক ধর্মর প্রভাবে অধর্মহান পরাজিত হক সূর্যোদয়ে অন্ধকার কভু নাহি হিরয় এখন ধর্মের মান রাখদাময় সূর্য গ উদয় হইলে আদারে হান কোনো সময় আধারে হান থানের সূর্য যদি উদয় বেলি রাজা উদয় আধারে হান থানের এখন ধর্মের মান রাখো ধর্ম মান মানে হান রক্ষা কর হে দয়া মধ্যে ধর্ম ধর্মহানোর কা চিন্তা করি রিতা ইমা দেব কিয়ে জগতে হানোর ধর্মহান নষ্ট হইয়া যার কে হান নিংসিং করে দিতা এহানরে হানরে ভগবান খেয়াল করক বলিয়া এসাধে মাতিরিতা ধর্মহান রক্ষা করানিকা বলিয়া সাবি সও এটা হাবি এরাইলো ভগবান রে পেই তো আশাহান করিয়া হাতে ধর্মও রক্ষা করানি এটা হাবি অত্যাচার এটা কোনো মানে প্রতিবাদাহান পেইয়া না ধর্ম হান যাতে ঠিকঠাক বলিয়া হাব্বিগে খেয়াল থইয়া বাঁচে আছে তা ভগবান আইলে হাবি ঠিক হইতেই ধর্ম ধর্মহানও রক্ষা হক মানে এসা দেয়া বইয়াসে তা হাতে মাতিরিতা ধর্মহান রক্ষা আইয়া ভক্তের ক্রন্দন শব্দে পুরিল ভুবন সে শব্দ হইল ঝড় ঝড় প্রবল পবন ধর্ম ভক্ত ভক্তর কাদানির শব্দ তাই জগতে হান বুঝিল ভক্ত তার কাদানির শব্দ তাই জগতে হান বুঝিল সে শব্দ হইল ঝড় প্রবল পবন ঔ শব্দ হান ঔ শব্দ হানে বৌ বড়টা কি মানে ঝড় উঠিল ঝড় ঝড় মানে বৌবরণ সাংঘাতিক বৌবরণ আহানোর সৃষ্টি হইল সাংঘাতিক বৌবরণ আহানোর সৃষ্টি হইল বৌবরণ হাবিতায় আয়া ফল গায়ে ভক্ত তার কাদানি হানে আকইয়া বৌবরণ দে না করল নদ নদী সেই শব্দে বহে শ্রুত ভরে ঔ শব্দ নদা হুতুটা প্রবল হুতল বহানীয় করলা। বন উপবনে শব্দ প্রতিধ্বনি বনে উপবনে শব্দটা প্রতিধ্বনি শব্দ বারো শব্দ ফিরিয়া এসে শব্দ প্রতিশব্দ এটাই বনে এনাথ মানে ভীষণ শব্দ অনা করল রাখো হরি শুনি গর্জন মেঘ সহ অম্বুপতি করেন রুদন কুথাহরি এ কুরা কুরাঙে প্রভু রক্ষা কর রক্ষা কর বলি এসে চতুর্দিকে তো গর্জন এটা উঠা নিয়োগ মেঘ সহ মেঘ অম্বুপতি করেন রুদন মেঘ এ বড় দৌ এগো অম্বুপতি এগোয় মেঘ কাদের দেবতা গন্ধর্ব আদি করে হাহাকার দেবতা গন্ধর্ব তাই হাহাকার করা করল পরলেই দৃশ্য পড়লেই কাণ্ড হান অনা করল বৌ বরণ চতুর্দিকে হাহাকার কাদানির শব্দ ভীষণ গর্জন এ তাহাবি মিলিয়া পড়লেই পরিস্থিতি আনর সৃষ্টি হইল ধর্ম রাখো দেবতা গন্দরবাদী করে হাহাকার ধর্ম রাখো ধর্ম রাখো শব্দ বারংবার পাপে পরিপূর্ণ অজারগা ধর্ম আনরে রক্ষা কর রক্ষা করো রক্ষা করো চতুর্দিকে তো ওকরলা বারে অষ্টকুলাচল কাপে মেদিনী সঘন মেদিনী সঘন সূর্য সহ গ্রহ কাপে শুনি সে নিঃসন অষ্টকুলাচল চতুর্দিকে হান কাপের পৃথিবী মা সূর্য সহ চন্দ্র গ্রহ কাপে সহ গ্রহ নক্ষত্রতা পরিস্থিতি হান দেহা দিল সমুদ্রের জল কাপে শহীদ পবন বৌর লগে সমুদ্রের পানি কাপের ভীষণ আসি ঘেরিল ভুবন ভীষণ তামস এক অন্ধকার আধারে হানায়া পৃথিবী গুরল হাহাকার করে যেন উঠিল প্রলয় চতুর্দিকে হাহাকার প্রলয় প্রলয় নাত পড়িল উসাদে অবস্থা হান ইহা দেখি অধর্মের মনে ভয় হয় ও দৃশ্যমান দেখে অধর্মন করল। বিড়ম্বনা দেখি কংস কাপে ঘন বিড়ম্বনা হান দেখিয়া কংস থুর থেই কাপানিও করল। বুঝিলা এবার হরি আসিবে ভুবন হার পেইল এবাকা নারায়ণর অবতার এবাকা এবারা ভগবান জনমইতই এ জগতে হানাত আইতই পরিস্থিতি আন এমন ভাবে কংসা কংস নিকরানিও করলো হার পেইল এ নারায়ণ জরম ঐশ্বর্য ধর্মেতে অধর্মতে নিজ গৃহে ভয়েতে ভিখারী ঐশ্বর্যে স্বর্গে ভুঞ্জে এমন ঐশ্বর্য যেমন স্বর্গ আনা স্বর্গ আনা তা ভোগ করে ধন ভোগ করে উষাদে ধন সম্পত্তির অধিকারী ও হইয়া তার তা কোনো অভাব নেই হাবিগদে পরিপূর্ণ যাব হয়েছে গো কিন্তু অধর্ম অধর্মানিখারি গল অধর্মায় ভিখারি গল এটা বিধন সম্পত্তি স্বর্গর সম্পত্তি দেখি সাধু সম্পত্তি ঠায় তা কিন্তু পাপে আনে পাপে আনে হানে গড়ে তা ভিখারি গলছে এমন পরিস্থিতি আনে কোনো কোন দ্বন্দ্ব পরিস্থিতি আনরে আটকানি অসম্ভব ভক্তমন্ডলী হান ভগবানর লীলাহান ভগবান আবির্ভূত হনার সঙ্গে পরিস্থিতি আন সৃষ্টি করল তাই পরিস্থিতি আন দেখিয়া কংস ডোর হানে ভিতরে বিখারি গলো জায়গা কাঁপিতে কাঁপিতে কংস করিল মনন কারাগারে দেবকিরে করিতে বন্ধন কাঁপতে কাঁপতে কংসয় মনইল তা কারাগারে কেবত দেবতী কীরে বাদ দিয়া না কা লই বহু সঙ্গী কিন্তু ভয়ে সকম্পিত কারাগৃহে প্রবেশিল হইয়া চিন্তিত অনেক সঙ্গী লোকে নিয়া গা কিন্তু দোরহানে থুরথুরে কাপের কারাগৃহে প্রবেশিল হইয়া চিন্তিত চিন্তিত ইয়া চিন্তা করিয়া কারা জেলগর ভিতরে কারাগার গড় ভিতরে হমিলগা দেখিল দেবকিসহ বসুদেব রায় মৃতপ্রায় অচেতন ভূমিতে লুটায় জ্ঞাত কিতা ইমা দেবকি আর বসুদেব মরার ডেকে অসি মাটির গে গোড়া দেনাত নাতলাগেছি দুষ্ট ভাবি রিষ্ট হয় নিকট মরণ বাহ্য জ্ঞান বাহ্য জ্ঞান কিছু নাই কম্পিত বদন দুষ্ট ভাবি রিষ্ট হয় নিকট মরণ দেব ইমা দেবকীর তা বাহ্য জ্ঞান নেই জ্ঞান নেই তানুর হুস নেই পুরা বেহুস জ্ঞান কিছু নাই কম্পিত বতন তানুর মেথং কাপের মেথং কাপের নিকরের মেথং তা দুষ্ট ভাবি ইষ্ট হয় নিকট মরান দুষ্ট কংসয় এ তাতে মরা মরাণীর সিগাহানগুলিয়া সিগাহান বলিয়া নিঙ্করিয়া তা মৃত ভিতরে হারোয় রক্তমন্ডলী হিমা দেবকীর কাপের। বসুদেবর মেথ কাপের উহান দেহিয়া কংসয় মনে করে তাই তাতে উলয় মরানির সময় আনস খাল করিয়া তাহার ভিতরে হারুর মরে পড়লে গাতে হবা কুলিয়া প্রেম ভরে বাহ্য শূন্য মুখে বলে হরি প্রেমে আকুইয়া নারায়ণ আয়া ভগবান আয়া সৌগ লই তৈ হান খাল করে সৌগর প্রতি প্রেম উহানা কুইয়া জ্ঞান শূন্য সীতা ভক্তমণ্ডলী কিন্তু থতাহানাদ উচ্চারণ কর তার হরি হে ভগবান হে মুকুন্দ মুরারি হে কৃষ্ণ এসাদে শব্দ তা তানুর ছতাও তার তো তা বাহ্যজ্ঞান চিহ্ন সিদা কে বললে ভগবানের সৌগ করে পেয়ে ও বাৎসল্য প্রেম ওহান ভিতরে হমিয়া ভক্ত মন্ডলী তানুর মেথঙে তা কাপের তা নিক তা আর দুষ্ট কংসে মনে করে দেয় তা বলতে মরানি বিদ্যা শেখা বলিয়া মরানি বিদ্যা সিদা বলিয়া তা আবার মনে মনে হারোর কিন্তু উহান না গই ভগবানা ভগবান খাল করিয়া তানু হারু হানা কইয়া বাজ্য জ্ঞান শূন্য সিতা ভক্তমন্ডলী প্রেম ভরে বাহ্য শূন্য মুখে বলে হরি ইহা দুষ্ট না বুঝিল ইহা দুষ্ট না বুঝিল মনে যুক্তি করি তা তানু যে প্রেম ভরে বাহ্য শূন্য সি প্রেম ভক্তিল বাহ্য শূন্য সি ওহান এক দুষ্টস রাজা গই হার না পেল কতক্ষণে দেখে দুষ্ট অপূর্ব লক্ষণ বসুদেব দেবকিতে জ্যোতির লক্ষণ অপূর্ব কারণ কতক্ষণে দেখে দেব অপূর্ব কারণ বসুদেব দেবকিতে জ্যোতির লক্ষণ কত সময় কংস দেংস অপূর্ব লক্ষণ আহান অপূর্ব কারণাহান দেখলো বসুদেব দেব কিব কি বসুদেবর এই জ্যোতির লক্ষণ জ্যোতিয়াহ লক্ষণ দেয়া দেওয়া দিচ্ছে মিঙালাহান্নের অপূর্ব এ ভাব হেরি ভাবে মনে মনে অঙ্গজ্যোতি কোথা হয় মৃতপ্রায়োজনে ও আন দেহিয়া কংসই মাঠের দা কংসই মনে মনে খালগড়ের দা মরা মানুষ তাতে কুরাঙ্কার জ্যোতি মরা মানুষ তাতে এসাদে জ্যোতি লোক জ্যোতি নিকুলানির কথা না কই এসাদে মিঙালা হান গাড়ি গত্ত নিকুলানির কথা না এহান খাল করল দেখিতে মুমুর সু বটে অঙ্গ জ্যোতির্ময় পাশানে পেশিত বটে মুখ হাস্যময় খুব কুপ করে চেয়া চেয়া তা পাকরের দা কংস গই দেখিতে মুমুর সব দেখতে মরার সাথে এক বাঘা মরিং মরিং বলি আসি এক বাঘা মরে মরে জিতার আগে অবস্থা অবস্থা কিন্তু অঙ্গ অঙ্গ জ্যোতির্ময় কিন্তু তানুর দেহ দেহ তাতে জ্যোতির্ময় সে এটা মিঙালাকে মিঙা লাগে আনুকুলে পাশানে বটে মুখ হাস্যময় পাথর লো যাতে থসি কিন্তু মেইথঙ্গা আহানী আন্দিয়ার হাসিমুখ আহান দেখিয়ার। আতি পে পাশনে পেশিত বটে মুখ হাই্যময় মেথহাানাদবার আহাী হান নুকুলের দাড়িগততবার জ্যোতি নুকুলের মিঙ্গল নুকুলের, আখি নিমিলিত বটে যেন ধয়ানক নিঃশ্বাস সমৃদু বটে সমাধি সুন্দর। আহিতা জিপি আছে আহিতা জিপি আছে যেমন ধ্যান করাত বহেছি উষাতে লাগে আহি জিপাশি আন এমনে জিপাশি আন না গই গুঞ্জেছি আন না গই ধ্যান করতার হান লাগে নিঃশ্বাস সুমৃদু সুমৃদু বটে সমাধি সুন্দর আনু নিংসা আনু হাতে হাতে কারতারা কিন্তু জবর হবার সমাধি আহানা দিয়ানা আহানা যেমন বয়াসী উষাদে হস্তপদ বদ্ধ বটে নাহি জ্ঞান অন্তরে জীবিত যেন রোমাঞ্চ বিধান তার আর জাং হাবি বাদ দিয়া থসি তার কোনো জ্ঞান নেই কিন্তু ভিতরে যে তানু জিংতাই আসি তার রোমাঞ্চকর নিয়ম মানুষে এই ভাব দেখি কংস মহাবেশা দে ভাবে তা দেহিয়া এ মহারাজ কংস কংস রাজাগো জবর ডরপিল এই ভাব দেখি কংস মহাবয় করি নিয়ামপাড়া ডরপেইয়া রাখিল চৌদিকে তার বিবিধ প্রহরী চারিগোবাড়া দে বিভিন্ন রকমর প্রহরী এটা থইল রাহালি এটা থইল কেহ অসি কেহ শুল কেহ কেহ ধনু কেহ বিষ পাত্র হস্তে হইল বাহির কোনো আগে শূল লইলা কোনো আগে তীর ধনুক কোনো আগে বিষর পাত্র এতালো তানু নুকুল্লা তা যে পাহাড়ে এই মতে সবে রাখি বলে কংস রায় সন্তান জন মিলে তারে বধ যে উপায় আবিরে কংসই রেসই মাত্রতা সৌগজ জরমনার লগে যে কোনো উপায়ে উগড়ে মারিয়া বেলা দিও মারে ইয় এত কহি দুষ্ট কংস নিজ গৃহে যায় আবৃত মেদিনী হথা হেথা হইল মায়ায় এটা বুলিয়া দুষ্ট কংস দরভেয়া উতানাম বারহান দিয়া তা গড়ে নিজর গড়ে বেলিয়া গেল এগোদে মহা মায়ে মায়ায় একেবারে জগতে হানরে হাত দিল মায়াই হান হাত দিল হাহাকার শব্দ শুনি তবে নারায়ণ ইচ্ছিলেন দেবকীতে নিজ প্রকাশন যাতে হাহাকার মায়ে হাত দিলা জগতে হাহাকার দেহা দিল এ পরিস্থিতি হানার মাঝে ভগবান ইমা গীরা প্রকাশনার প্রকাশনার ইচ্ছা প্রকাশ করল মনইল প্রকাশনা আবির্ভাব অনা মনেইল আনন্দে করিল স্বর্গে পুষ্প নিচয় হাসে করিয়া গর্জন হারোয়াই হারোহানে আকয়গত করি পুষ্প বৃষ্টি দৌরি সিং দৌলা পুষ্প বৃষ্টি করা জলদ নিচয় হাসে করিয়া গর্জন আকাশ মেঘ গর্জন গর্জন করতারা হাসে তারা হারি এক ধারে শসি হাসে সাগর সলিল হাসে বেরিয়া মেদিনী আস্তা পৃথিবী করে বেরিয়া থসে সমুদ্রগ সমুদ্রগর পানি তাইও তারা তানু ঢেউ তুলে তুলে আহিতারা আনন্দ করতারা ফুর্তি করতারা সাধুজন মেঘ একত্র দেখিয়া সাধুজন ম মেঘ একত্র দেখিয়া ভাবিল অদ্ভুত কাল আসিয়া তো অদ্ভুত সময় হানাগা সেই কালে ভগবান ধর্ম রক্ষা তরে প্রবিষ্ট হলেন আসি দেবকী উদরে সময় হান ভগবান ধর্মহান রক্ষা করানিকা বলিয়া ইমা দেবকির উদরে আয়া প্রবিষ্ট হইল ইমা দেবকির গর্ভে আয়া হমিলিয়া, ভক্তমন্ডলী চতুর্ভুজ মূর্তি ধরি প্রভু নারায়ণ সুদেবী সুদেব দেব কি দিলা দর্শন চতুর্ভুজ মূর্তি ধরিয়া প্রভু নারায়ণ বসুদেবীর হৃদিগত আয়া দর্শন দিলা অন্তরে দর্শন দিলা নাকাদ নাকাদ ভক্ত দেখো ধ্যান ভরে প্রভুয়ে মাতের তা নারায়ণে মাতেরতা হে ভক্ত না কাঁদ না কাঁদো না কাঁদ ভক্ত দেখো ধ্যান বলে নাকা দিও নাকা দিও হে মোর ভক্ত ধ্যান করিয়াছে হরি আমি তোমাদের তরে। মি হরি ভগবান আইলু তোমার কাবুলি কাবুলি আমি আইলু বিশ্বস্বামী হই আমি সকলি আমার ভক্তের ক্রন্দনে মন স্থির থাকা ভার মি জগতে আনোর স্বামী গো হা ভক্ত তাৰ কাদানী হান নিচ্য় কৰে তাৰ কাদানী হানে স্থিৰ কৰি থৰি ভক্ত মোৰ পুত্ৰ কন্যা মোৰ পুতক জিলক এটা ভক্ত মম পুত্ৰ কন্যা জনক জননী এটাই মালক বা মোৰ মালক বা ভক্তই মোৰ মালক বাপক ভক্তর মর জীপুত জিলক পুতক ভক্তই মর মালক বাপক ভক্তের দুঃখেতে হয় মনি হারা ফনি। ভক্ত তার দুঃখ মনি হারা ফনি গৌরীতা গ মণিগ নেইলে এলে হরপে গেসাদে ঔষধে ঔষাদে মণি এগ হরপে গাং করে ও মনি মনিগ হারায় হারাছে হরপুগ যে মনে হান এত চঞ্চল এত অস্থির এত দুঃখ পার ঠিক ঔষাদে ভক্ত তার দুঃখ পেলে মি ঔষাদে অবৃতা ভক্ত তার দুঃখ দেখলে মি ঔষাদে মাটি হিম্পা ভক্তই ভক্ত যে হিম্পে তারা হান দেহুড়ি মি কথিতে হিম্পা উড়ি দে মনিয়ালা হরপুগ মনি গো মাং করিয়া যে দুঃখ হান পার মানে পাগলগড় দেখি বুলের ঠিক ঔষাদে মি ভক্ত দুঃখ তা দেখলে ও মাটিক হিমপাউলি দা ভক্তমন্ডলী একথা বড় ডাঙর তাৎপর্য পূর্ণ ব্যাপার হান স্বয়ং ভগবানে মাতে তা আমি তো হারু না পেয়ার আমার হীন এটা দে ভগবানে হিমপার বলি আমি হারতে নাও পেয়ার কিন্তু স্বয়ং ভগবানে মাতে তা কিটা দুঃখতা দেখলে আমি এত দুঃখ পাড়ি এত হিম পাউরি মনিয়ালা মণিগমা মনি মানে পাগল গোর্ ফের 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 বলে বিশারার তা যত সময় না পাশে অত সময় মহা অশান্তি হানাত ভুগের তা উষাধে ভক্ত তাই যত হিম্পেই তারা স্বয়ং ভগবান পরমেশ্বর ভগবান নিজেই মাতের তা এত হিমপার মানে ভক্ত তাই যতদিন হিম পেইটাই অতদিন তা অতহান হিম ভক্তর হিম দেখলেও মাটি হিমপার হাতে ভগবানে হিমপার বললে মণিগ মা হরপুগাদে হিমপার জেসাদে অস্থিরর যত সময় না পাশে পেয়া অস্থির হইয়া এগ খাল করিয়া থার বাদ পানি বেলিয়া ঘুম বেলিয়া উষাদে ভক্তমন্ডলী ভগবানও ভক্ত তার দুঃখ দেতার ও মাটি হিম পারতা আমি আমি তা হারু না পেয়ার আমি আমার হিম পেয়ার তা বলি আরে আমার কা তা যে কতিয়ান হিম পার এহানে কথা না থার পেলাম তা ভক্ত ভগবানের নিজে মাতের তা ভক্তই হিম পেলে তা কতি হিম পারতা এ কথা তা থার পানি আর তে কার আনতে হার স্বয়ং ভগবানের মাতে তা ভক্ত তাই হিম পেলে নিয়াম হিম পারতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা আন ভক্তমন্ডলী ভক্তেরে করিতে রক্ষা মি ভক্ত করে তার রক্ষা করা নিকা আমি আইলুতা শান্ত হৌ বসুদেব দেব কি ওখন এখন হে বসুদেব হে দেব কি শান্ত ওই মি আইলু নাই তোমার রক্ষা করা নিকা মি আর যারে নলু তোমার দুঃখতা দেখি আমি আর জারেনো আল্লু তোমার পুতজ্ঞ আয়া জরমই লুগাতা আইয়া ফই লুগাতা তুমার পুতজ্ঞ আমি বলিয়া তোমার অমৃত সিনচিয়া হরি নাসিয়া বিশ্বয় চতুর্ভুজ রূপে তথা হলেন উদয় এসাদে অমৃত এটা ছিটেইয়া হানুর বিশ্বয় নাসিয়া তার খাং লাগেছিল বিশ্বয়ে হানরে নাশ করিয়া তা স্বয়ং ভগবান যে আয়া জর মৈদান বিশ্বয় কর ব্যাপার হান বিশ্বয় কর ব্যাপার হানরে আগতে তৈরি নাশ করিয়া তা আবির্ভূত ওই চতুর্ভুজ চতুর্ভুজ মূর্তি দরিয়া উদয় ওই ব্রহ্মা মহাদেব আর নারদ আদি সব দেবকীর কাছে আসি কৃষ্ণ করে স্তব ব্রহ্মা ব্রহ্মার্ত করিয়া মহাদেবর মহাদেবরাং তা নারদাদি যত দৌলি দৌলিসিং দৌলাসা এটা হাবি ইমা কীর কাদা তাই কৃষ্ণরে স্তব কর্তারতা সত্যব্রত তুমি প্রভু সত্যের কারণ সত্যই তব হে নারায়ণ তা নু স্তব কর্তারাতা তি সত্যব্রত হে প্রভু তি সত্যব্রত গো সত্যের কারণে তি সত্যব্রত গো সত্যই সংকল্প তব অহে নারায়ণ তিন কালে সত্য তুমি সত্যে অবস্থিত সত্যময় তুমি প্রভু সদাই বিদিত তি সত্যময় গো ই সত্য গো তি সত্য পালন কর গ যেসাদে মাতর সাদে কর তিন কালে সত্য তুমি সত্যে অবস্থিত সত্যময় তুমি প্রভু সদাই বিদিত সত্যের স্বরূপ তুমি অহে নারায়ণ আমরা সকলে তবু লইনুসরণ তি সত্যের স্বরূপ গো আমি হাবিয়ে তোরাং শরণ লইলাম নির্মল সত্যের তুমি সদা নিকেতন, তোমার ভক্তের মতি মতক্ষণ নির্মল সত্যহানোর সদা নিকেতন গো তোরাং নির্মল হান তোরাং নির্মল সত্য হানর গরগতি। নিকেতন মানে গোর গরগতি, আশ্রয় হান্তি তোমার ভক্তের মতি শুদ্ধ বর সর্বক্ষণ তোমার ভক্তের মতি শুদ্ধ সর্বক্ষণ তোর ভক্ত তার মন তা হাব্বি সময় শুদ্ধ থাক। লোক পালনের তরে তুমি সনাতন মনোহর সত্যমূর্তি করো যে ধারণ তি লোক লোক পালন এটা জগতে হাম পালন করা নি কাবুলিয়া হে তি সনাতন এহানোর কাবুলিয়া তি মনোহর সত্যমূর্তি ধারণ করর্গ। গো যেজন তোমার নাম শুনে ভক্তি ভরে তোর নাং এহান জগৈ ভক্তি ভরে শুনের ভক্তি শ্রদ্ধা লোহুনের যেজন তোমার নাম উচ্চারণ করে যে গই তোর নাম উচ্চারণ করতারা তোমার চরণ পদ্মে রত যার মন তোর চরণ হারা যে মনহান রতই আসে সংসার হইতে মুক্তি পাই সেই জন সংসারে হানাত মুক্তি পারগ মৎস্যকর্ম বরাহাদি বিভিন্ন আকারে কতবার রক্ষা তুমি করেছ ধরারে মৎস্যকর্ম বরাহ এসাদে বিভিন্ন আকারে আবির্ভূত হইয়া জগতে বারে বারে কতবার কত রক্ষা করে করো ধরনির ভার তুমি হরো অবিরাম হরণ অবিরামে ভক্তি বরে মরা তুমা করিনু প্রণাম ভক্তি বলে আমি ভক্তি শ্রদ্ধালো তরে আমি হমা জানেয়ার রূপে নারায়ণে করিয়া স্তবন দেবকিরে সম্বোধিয়া কহে সুবোচন এসাদে নারায়ণরে স্তব করিয়া দেবকিরে ইমা দেবকিরে সম্বোধন করিয়া মাত্ৰতা ভক্তের মঙ্গল তোরে নিজে নারায়ণ তোমার গর্ভের মাঝে আবির্ভূত হন ভক্ত তার মঙ্গলের কাজ স্বয়ং নারায়ণ নিজে তোর গর্বগত আবির্ভূত আবির্ভূত অর্থাৎ কংসন প্রতি হতে নাহি তব ভয় কংসন কংসরা তো তার তোর আর কোনো ভয় নেই তবপুত্র হতে তার বিনাশ নিশ্চয় তোর পুতো আতে তার জেসাদ উমর মৃত্যু হইত তুই চিন্তা না করেই তোর তা আর ডর নেই হল এই কথা বলি তবে যত দেবগণ আপন আপন স্থানে করি লাগমন এসাদে ইমা দেব কিরে বুঝাইয়া তুই আর চিন্তা না করি তোর পুতো স্বয়ং ভগবান আয়া তোর গর্বতায়া জনমল আর তুই আর ডর কোনো কারণ নেই হইল তোর পুতো আতে কংস জেসাদ উমর তৈ এসাদে কথাটা মাতে মাতে তো দৌলিসিং দৌলাস হাবি আপন আপন স্থানে করি লাগব। নিজর নিজর করে যাত্রা করলা শ্রীহরি উদয় ভক্তি পায় ইহা শুনি মানবে নিশ্চয় চন্দ্র মজুমদারে রচনা করল এ ভগবানর উদয় এহান আবির্ভাব আবির্ভাবর ইয়ারি এহান এহান শুনলে হাবি মানব জগতে হাবিয়ে যেগুম তারা উগ মুক্তি পেয়েছি তারা উগ ভক্তি কৃষ্ণচরণের ওগর ভক্তি জাগের ভগবানের প্রতি ভক্তি জাগের ভক্তমণ্ডলী আজি এ ইয়ারিয়ে দেবকীর গর্ভে ভগবানের আবির্ভাব কথা দেবকীর গর্ভে ভগবানের আবির্ভাব কোথা এ ইয়ারিয়ে হান এ বেইলমইল ভক্তিমণ্ডলী ভক্তমণ্ডলী কত ভুল ত্রুটি থাইতোই আমি কোন সৌ তামকরা লাগের কর্তব্য পালন করিয়ার তা ভক্তমণ্ডলী হুদ্রা নিজে পাক করিয়া বইয়া থাইলে নার নিজেও পাক করানি হাবিও হুণানি উহানোর কাবলি সেবা হান ভক্তর সেবাহান করিয়ার তা হাবির জগতে হান করিয়া তা জগতে এটা করিয়ার তা হুদা নিজে পাঠ ইম্পানী গিয়া পাঠ করিয়া বইয়া হান ঠিক নেই পাকড়লাম সারা জীবনে হানো পাক করলাম কিন্তু বুড়া কাল এটা খানি খানিতে হাবিরও শুন নাই ভক্তমন্ডলী আনতে হাবির জগতে হানোর মঙ্গলক বলিয়া খানি খানিকা খানি খানি পাঠ কৰাৰ ক্ষমা কৰে হৰি কৃষ্ণ জয় শ্ৰী 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 ৰাধা গিৰিধাৰী কি জয় জয় নিতাই গৌৰ পঞ্চ শ্ৰী শ্ৰী গুৰু মাহাৰাজ কি জয় অনন্ত কোটি বৈষ্ণৱ ভক্ত বৃন্দ কি জয় হৰি কৃষ্ণ জয় ৰাধে নিতাই গৌৰ হৰিয় শ্ৰীমদ ভাগৱত ৰাধেশী